আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁইশাকের বীজ সংগ্রহ করতে হয়। পুঁইশাকের বীজ কিভাবে সংগ্রহ করতে হয় তা জানতে হলে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে প্লিজ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। চলুন দর্শক, আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। পুঁইশাকের বীজ সংগ্রহ করার প্রথমেই আমাদেরকে চিনতে হবে কোন বীজগুলো কাঁচা এবং কোন বীজগুলো পাকা, অর্থাৎ আমাদেরকে চিনতে হবে কোন বীজগুলো সংগ্রহ করার উপযুক্ত হয়েছে এবং কোন বীজগুলো সংগ্রহ করার জন্য উপযুক্ত হয়নি। এই সবুজ বীজটি এখনও কাঁচা আর এই যে কালো বীজটি দেখছেন এটি পেকে গেছে, অর্থাৎ কালো বীজটি সংগ্রহ করার জন্য উপযুক্ত হয়ে গেছে আর সবুজ বীজটি সংগ্রহ করার জন্য উপযুক্ত হয়নি, কারণ এটি এখনও কাঁচা। দেখুন দর্শক, এই পুঁইশাকের গাছটিতে অনেকগুলো বীজ পেকে গেছে, অর্থাৎ কালো কালো যেগুলো দেখছেন এগুলো সব পাকা বীজ, এগুলোকে আমরা এখন সংগ্রহ করব। আমরা হাত দিয়ে টেনে টেনে এই পাকা বীজ বা কালো বীজগুলোকে সংগ্রহ করছি। আমরা পাকা বীজগুলোকে সংগ্রহ করলাম। এখন এগুলোকে 5 থেকে 7 দিন খুব ভালো করে রোদে শুকাতে হবে। 5 থেকে 7 দিন রোদে ভালো করে শুকানোর পরে পুঁইশাকের বীজগুলো দেখতে এরকম হয়েছে। এখন এই শুকনো বীজগুলোকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে আমরা আগামী বছরের জন্য রেখে দিব। এই অবস্থায় বীজগুলোকে আগামী বছরের জন্য প্রিজার্ভ করলাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদেরকে দেখালাম কিভাবে পুঁইশাকের বীজ সংগ্রহ করতে হয়। আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে আপনাদের বাগানের পুঁইশাকের গাছ থেকে পুঁইশাকের বীজ খুব সহজেই সংগ্রহ ও সংরক্ষণ করতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।